শাসক দল বিজেপির সন্ত্রাস ক্রমশ মাত্রা ছাড়াচ্ছে। রাজধানী এলাকাতেই শাসক দলীয় সন্ত্রাসের হাত থেকে রেহাই পাচ্ছেন না বিরোধী দলের নেতা কর্মীরা। উপনির্বাচনকেও প্রহসনে পরিণত করছে বিজেপি। আসন্ন আগরতলা পুর নিগমের উপনির্বাচনে প্রার্থীর হয়ে প্রচার করতে গিয়ে আক্রান্ত হলেন সিপিআইএম এর নেতা কর্মীরা। শনিবার পুর নিগমের 4 নং ওয়ার্ডের বাম প্রার্থীর ভোট প্রচারে গিয়ে নতুন পল্লী এলাকায় আক্রান্ত হন বেশ কয়েকজন সিপিআইএম নেতা কর্মী। অনেকেই বর্তমানে জেবি হাসপাতালে চিকিৎসাধীন। এই বর্বর এবং নাক্কারজনক ঘটনার প্রতিবাদে এদিনে বিকেলে গর্জে উঠল সিপিআইএম পশ্চিম জেলা কমিটি। লাল ঝান্ডাকে আক্রমণ করে যে রুখে দেওয়া যায় না, বরং যত আক্রমণ বাড়ে ততই মিছিলের লাইন বাড়ে, তাও এদিন প্রমাণ করল সেই লাল ঝান্ডাই। এলাকায় নতুন পল্লী এলাকায় সেখানে আমাদের প্রার্থী 4 নম্বর ওয়ার্ডের, তার সমর্থনে আমরা সবাই এখানে বাড়ি বাড়ি প্রচারে বেরিয়েছিলাম। হঠাৎ করে বিজেপির 10-15 জন গুন্ডা লাঠি বিভিন্ন অস্ত্র শস্ত্র নিয়ে আমাদের প্রার্থীকে আক্রমণ করে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করে। তাকে রক্ষা করার জন্য আমাদের আরেকজন মহিলা কর্মী, একজন বয়স্ক লোক যখন এগিয়ে যায় তাদের উপর অতর্কিত আক্রমণ করে আমাদের সমস্ত কর্মীদের চলে আসতে বাধ্য করে। পুলিশ ছিল, কিন্তু পুলিশ কোনো ভূমিকা গ্রহণ করেনি। ত্রিপুরার যে বিজেপি আইপিএফটির হাতে আজকে এই ত্রিপুরার গণতন্ত্র আক্রান্ত, বিজেপি দলটা গুন্ডাদের হাতে ছেড়ে দিয়েছে বিজেপির সভাপতি। তাই এর প্রতিবাদে আজকে এই মিছিল সংগঠিত আমরা করছি। ত্রিপুরা এই গুন্ডাদের হাতে হাত থেকে রক্ষা করার জন্য, বিজেপির এই অরাজকতা থেকে রক্ষা করার জন্য, মানুষের ভোটাধিকার রক্ষা করার জন্য আমরা এই প্রতিবাদ সংগঠিত করছি। দলীয় নেতা কর্মীদের আক্রমণের প্রতিবাদে সিপিআইএম জেলা দপ্তর থেকে প্রতিবাদ মিছিল বের করেন দলীয় নেতা কর্মীরা। মিছিলের উপস্থিতি স্বাভাবিকভাবেই অবাক করে রাজধানীবাসীকে। আক্রমণ শাসক দলীয় রক্তচক্ষু যে বামপন্থীদের রুখতে পারবে না, এদিন সিপিআইএম এর ডাকা মিছিল থেকে তা ফের একবার প্রমাণিত হলো। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।